বিবি খাদিজা বললেন, নবী মুহাম্মদ আপনি গরিবের বন্ধু, আপনি গরিব অসহায় মানুষদেরকে অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, টাকা দিয়ে সাহায্য করেন, গরিব অসহায়দের মাঝে আপনি বস্ত্র বিতরণ করেন। আরবের মধ্যে আপনার সুনাম আছে, মানুষের দোয়া আছে, সুনাম আছে। আপনি সাধারণ মানুষ না, আপনি ধ্বংস হবেন না, আপনার রব আপনাকে ধ্বংস করিবে না। আল্লাহু আকবার। কেমন নারী হলে স্বামীকে এরকম সান্ত্বনামূলক কথা বলতে পারে, ঠিক না? কি বলেন, কত আদর্শবান নারী! বিবি খাদিজাল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস থেকে বোঝা যায়, আরব সমাজের মধ্যে বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন একজন নারী মানে অন্য আরেকটা নারী নাই, ছিল না। বিবি খাদিজা আদব, লেজ, শ্রেষ্ঠাচার, নম্র, ভদ্র, পবিত্রতা, তিনি পবিত্র, তিনার চরিত্র এত সুন্দর ছিলেন, এত ভালো ছিলেন, তার মতন কোনো নারী আরব সমাজের মধ্যে ছিল না। সুবহানাল্লাহ বলেন না? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম, বিবি খাদিজা কুবরা তো সে কি হবে সেরকম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, উত্তম নারীর জন্য উত্তম পুরুষের জন্য উত্তম নারী, আর উত্তম নারীর জন্য উত্তম পুরুষ। আল্লাহ বলেন না? অর্থাৎ পবিত্র নারীর জন্য পবিত্র পুরুষ, আর পবিত্র পুরুষের জন্য পবিত্র নারী। তো নবী যেরকম পবিত্র, নবীর জন্য আল্লাহ দিয়েছেন সেরকম পবিত্র। নবীদের স্ত্রীরা কোনো অন্যায়কারী হতে পারে না, ব্যবিচারী হতে পারে না, নাউজুবিল্লাহ, ঠিক না? অথচ আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে মুনাফিকরা কি দিয়েছেন? মিথ্যা তোহমত দিয়েছিলেন, দিয়েছেন কিনা? মিথ্যা তোহমত দিয়েছেন, আম্মা আয়েশার বিরুদ্ধে কটূক্তি করেছেন, নবী মুহাম্মদের বিরুদ্ধে অন্যায়মূলক আচরণ করেছেন, বলেছেন নবী মুহাম্মদ মুসলমানের নবী কেন এগারো বিবাহ করলো, নবী এগারো বিবাহ কেন করলো, নবী এগারো বিবাহ করতে পারে না। দেখছেন, নবী কেন এগারো বিবাহ করলো? নবী তো বিবাহ একটা করলে সারে। আরে ভাই, নবী এগারো বিবাহ কেন করলেন? প্রত্যেকটি বিবাহের মধ্যে ইতিহাস আছে, আছে কি না? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা বিবাহ করেন নাই, ইচ্ছাকৃত ভাবে করেন নাই। অনেক নারীরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহের প্রস্তাব দিয়েছেন, এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন, ঠিক না? অনেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে তাদের কন্যাদেরকে বিবাহ দিয়েছেন, এই জন্য তিনি বিবাহ করেছেন। সুবহানাল্লাহ বলেন না? প্রত্যেকটি নারী চেয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শিত পথের প্রতীক হওয়া, নবী মুহাম্মদকে নিজের স্বামী এবং তৈয়ার করা, দুনিয়া আখরাতে মুক্তি পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? বিবি খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বললেন, ও নবী মুহাম্মদ আপনি কি পাবেন, চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আপনি ধ্বংস পাবেন না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বিবি খাদিজা কুবরার একজন স্বাস্থ্য ভাই ছিল রাকেব নওয়াফেল, রাকেব না নওয়াফেক, তিনি ইঞ্জিল, তিনি তাওরাত ইঞ্জিলের ফাদরি ছিল। কি ছিলেন একটু কথা শুনবেন, ইতিহাস শুনেন। বিবি খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই স্বাস্থ্য ভাই রাকেব না নওয়াফেল, তিনি ছিলেন ইঞ্জিল তাওরাতের ফাদরি, অর্থাৎ ইঞ্জিলের বড় আলেম ছিলেন, তাওরাতের বড় আলেম ছিলেন। উনি তাওরাত ইঞ্জিলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত অবয়ব তিনি পেয়েছেন। নই আখির জামানা পয়গম্বর মানে কোন ধরনের হবে, চলন বরণ কেমন হবে, আদর্শ কেমন হবে, নবীর দুনিয়াতে আসলে কি ঘটবে, সব কিছু ইঞ্জিলের মধ্যে আছে, তাওরাতের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন না? মুখস্থ কোনো কথা নয়। বিবি খাদিজা যখন তার সাসাতো ভাই ওরাকাব নওয়াফেল কাছে বললেন, ওরাকাব নওয়াফেল সমস্ত ঘটনা শুনে বললেন, হে খাদিজা শুধু এই লোক তো সেই লোক যেই লোকটি হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম আগমন করেছেন। তো জিব্রাইল কি, আল্লাহর জিব্রাইল ফেরেশতা, যেই ফেরেশতা হযরতে মূসা আলাইহিস সালাতু সালামের কাছে ওহী নিয়ে আগমন করেছেন, সেই ফেরেশতা
নবী মুহাম্মদের কাছে আসলেন, তোমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির জামানা পয়গম্বর হবে, শেষ জামানা নবী হবে। ওরে খাদিজা, আমার যদি হায়াত থাকে, আমি যদি বেঁচে থাকি, আমিও মুহাম্মদের হাতে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যাব।